পয়লা জুলাই 22 তারিখে রোটারি ক্লাব অফ গীতাঞ্জলি কলকাতা পালন করলো চিকিৎসক দিবস। শরৎ মেমোরিয়াল ইনস্টিটিউটের খুদে পড়ুয়াদের স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষার দ্বারা এদিন স্কুল প্রাঙ্গণে বাচ্চাদের নিয়ে হলো বৃক্ষরোপণ। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান অঞ্জনা চট্টোপাধ্যায় বাচ্চাদের সংক্ষেপে জানান ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম তথা মৃত্যু দিবস হিসেবে চিকিৎসা দিবস পালনের তাৎপর্য। চিকিৎসা দিবসে বৃক্ষরোপণ কেন সেই প্রসঙ্গে তিনি বলেন, মাকে প্রণাম করার যেমন কোনো কারণ থাকে না, বৃক্ষরোপণ ধরিত্রী মাকে প্রণাম জানানো, পরিবেশের সেবা করা, তাই যে কোনো দিন যে কোনো উপলক্ষে গাছ পোঁতা যায়। এরপর ছাত্রছাত্রীরা ছোট ছোট হাতে ফুল এবং চকলেট দিয়ে ডাক্তারদের সম্মান জানায়। রোটারি ক্লাব অফ গীতাঞ্জলি কলকাতা স্কুলের বাচ্চাদের কেক এবং টিফিন বিতরণ করে। বাচ্চাদের স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা করতে সেদিন উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য ডক্টর সোহম ভট্টাচার্য এবং নারায়ণা হাসপাতালের ডক্টর অর্থব ঠাকুর। সমগ্র অনুষ্ঠানটি সেবার উদ্দীপনা এবং কচিকাচাদের আনন্দে সার্থক হয়ে ওঠে।